সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি লইট্টা মাছ ফ্রাই ভোনা যারা কক্সবাজারে লইটা মাছটা খেতে পছন্দ করেন বা ফ্রাইটা খেতে ভালোবাসেন তাদের কাছে আমার আজকের এই লোয়টা মাছের ফ্রাই ভোনাটা অনেক ভালো লাগবে এই লইটা মাছের ফ্রাইটা রান্না করা যেমন সহজ খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার এটা ভাত বা রুটির সাথে খেতে অনেক ভালো লাগে চলুন আজকের এই মূল রেসিপিটি দেখিনি লইটা মাছের ফ্রাই ভুনাটা তৈরি করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো লইটা মাছ নিয়েছি মাছগুলোকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের যে চামড়াটা বা স্কিনটা আছে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে ওটা সহই রান্না করতে পারেন আমার কাছে স্কিনটা ভালো লাগে না যার কারণে এটা আমি ফেলে দিয়েছি এখন এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা লবণের পরিমাণটা এখানে এজন্য কম দিয়েছি এটা কিন্তু সামুদ্রিক মাছ আর এই মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে এই জন্য কিন্তু অবশ্যই লবণের পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন এখন এগুলোকে খুব ভালোভাবে মেখে একটা সাইডে আমি রেখে দেব। মাছগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এজন্য এখানে আমি হাফ কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারবেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো হাফ কাপ যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি এই জন্য হাফ কাপের অর্ধেক কিন্তু চালের গুঁড়ো নিতে হবে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ ওয়ান ফোর চা চামচের মতো ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখন এগুলোকে একটু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দেবেন যাতে করে ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয়ে যায় এজন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পারছেন চামিচের গায়ে কিন্তু লেগে আসছে তার মানে আমার ব্যাটারটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন মাছগুলো ভাজার পালা মাছগুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেলও দিয়েছি এখন একটা করে মাছ আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব এবং চুলার আঁচটাকে বাড়িয়ে মাছগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে তুলে নেব এভাবে আমি বাকি সবগুলো মাছ এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব আমার সবগুলো মাছে ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে রান্না করার জন্য অন্য একটি প্যানের মধ্যে আমি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ সেই পেঁয়াজের মধ্যেই পেঁয়াজটাকে এখন হালকা নরম হয়ে যাওয়া আসা পর্যন্ত একটু ভেজে নেব পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি বাকি যে মশলাগুলো অ্যাড করব যাতে ওগুলো পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে আমি এখন একটু কষিয়ে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি পুরো একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ব্যবহার করেছি এখানে এখন এই টমেটোটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত এই মশলাটাকে আমি কষিয়ে নেব কষানোর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব বা যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে উপরে তেল না ভেসে আসে ঠিক ততক্ষণ পর্যন্তই এই মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে কিন্তু তেল ভেসে উঠেছে দেখতেই পারছেন এখন এই মশলার মধ্যে আমি সেই আগে থেকে ভেজে রাখা লোটটা মাছগুলো দিয়ে দেব। লোটটা মাছগুলো দিয়ে একটু হালকাভাবে চেড়ে এগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। একেবারে খুব বেশি সময় নিয়েও কষানোর প্রয়োজন নেই কেননা মাছটা কিন্তু আগে থেকে ভেজে নেওয়া প্লাস মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এক কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট শুধু গ্রেভিটা হলেই হলো এখন এই পানিটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা ফুটে উঠেছে এটাকে এখন নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু প্যানটা ধরে একটু ঘুরিয়ে দিলেই হবে এর উপর আমি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিয়ে এটাকে আর নাড়াচাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই বা রান্নারও কোনো প্রয়োজন নেই হাড়ির যে একটা গরম আছে ওই গরমে কিন্তু বাকি যে ধনে পাতাটা ওটা কিন্তু হয়ে যাবে চুলাটাকে অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর এটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার লইটা মাছ ফ্রাই ভোনা দেখলেন তো কতটা সহজে লইটা মাছের ফ্রাই ভোনাটা তৈরি করা আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার বাসায় কিন্তু এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন যাদের কাছে লইট্টা মাছটা খুব পছন্দ না তারাও যদি এভাবে রান্না করে খান তাদেরও খেতে অনেক ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ